নতুন স্বামী রবিনকে নিয়ে ঈদ উদযাপন করলেন ঢালিউডের লাস্যময় অভিনেত্রী পূর্ণিমা। আর এই ঈদে পূর্ণিমাকে যত খুশি দেখা গিয়েছে, অতীতে কোনো ঈদে এমনটা কখনোই দেখা যায়নি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মন্তব্যটি অবশ্যই জানিয়ে দিন। নতুন স্বামীর সাথে প্রথমবার ঈদ পালন করছেন ঢাকার সিনেমার লাস্যময় অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্বামীর সাথে পূর্ণিমার ঈদ উদযাপন করার বেশ কয়েকটি স্থির চিত্র ভাইরাল হয়েছে। স্বামীর সাথে অন্তরঙ্গ ছবিতে ক্যামেরা বন্দি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবং রবিন। দুজনের ভালোবাসার যেন কোনো কমতি নেই। মেয়ে উমাইজাকে নিয়েও পূর্ণিমা রবিন লেন্স বন্দি হয়েছে। উমাইজাকে আদর করছে রবিন, তা দেখে যেন একটু জেলাস ফিল করছে পূর্ণিমা। ঈদের দিনে ছবি প্রকাশ করে পূর্ণিমা বুঝিয়ে দিলেন মেয়েকে নিয়ে নতুন সংসারে বেশ সুখেই আছেন এই অভিনেত্রী। পূর্ণিমা এবারের ঈদ পালন করেছেন তার শ্বশুর বাড়িতে। পূর্ণিমা বলেন, ঈদ মানে আনন্দ উল্লাস। ঈদ এসে আনন্দের মাত্রা যেন আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ঈদের দিনে সারা শহর ঘুরে বেরিয়েছেন ঢাকার সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী। এই নায়িকা বলেন, দুপুর পর্যন্ত নানান রকম রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে মেয়ে উমাইজার পছন্দের জায়গাগুলোতে ঘুরতে গিয়েছেন, ফটোশুট করেছেন বিভিন্ন জায়গায়। চাঁদরাত থেকে সবার মতো আনন্দে মেতে উঠেছে পূর্ণিমার পরিবারের সবাই। মেয়েকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছেন পূর্ণিমা, আবার নিজেও পরেছেন মেহেদি। আর এ সময় বাবা মেয়ের খুনসুটি দেখেও অবাক হচ্ছিলেন পূর্ণিমা। পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। ভিউয়ার্স, কেমন লাগলো পূর্ণিমা, পূর্ণিমার মেয়ে এবং তার নতুন স্বামীকে, সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ।